হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ভূতকাস্ট অর্থাৎ ভূতুড়ে পডকাস্ট। আমি সর্বজিৎ আর এখানে আমরা আলোচনা করব আপনাদের সাথে ঘটা কিছু সত্যিকারের প্যারানর্মাল এক্সপিরিয়েন্সেস নিয়ে। তাই হাতে সময় অল্প, শুরু করছি আজকের প্রথম গল্প। একটা জিনিস তো আমরা শুনেছি যে ভূতে গলা খুব ভালো নকল করতে পারে, অর্থাৎ আরেকজনের নকল খুব করতে পারে, যে লোকটাকে হয়তো আপনি চেনেন, আপনার বন্ধু, আপনার প্রিয়জন, আপনার ফ্যামিলি আত্মীয়, তাকে নকল করে আপনার সামনে নিজেকে উপস্থিত করতে পারে। তো আজকে আমরা আলোচনা করব এই নকল করা ভূতেরই দুটো গল্প নিয়ে প্রথমে, তারপরে অন্য একটা গল্পে যাব। প্রথম গল্পটি একজন মহিলার। তিনি যখন ছোট ছিলেন তখন প্রায়ই ওনার মনে হতো যেন ওনার মা ওনাকে ডাকছে, কখনো দুপুরবেলা, কখনো রাত্রেবেলা, খুব জোরে চিৎকার করে যেন ওর নাম ধরে ডাকছে। উনি যখন উঠে যেতেন দেখতেন কেউ নেই, ওর মা ওখানে নেই, বা ওর মা রান্নাঘরে কাজ করছে বা অন্য কিছু করছে, কিন্তু ওকে ডাকছে না। এই জিনিসগুলো হওয়ার পরেও প্রায় মাকে জিজ্ঞেস করে তুমি কি আমায় ডাকলে, মা বলতো না আমি তো ডাকিনি, কিন্তু পরিষ্কার শুনেছি চিৎকার করে নাম ধরে ডাকা হয়েছে। এই ব্যাপারগুলোকে একটু ভাবাতো। যাই হোক, ছোটো ছিল তাই ভাবতো হয়তো আমার মনের কোনো কল্পনা শক্তির খুব একটা এনফোর্সমেন্ট থেকে এই জিনিসটা তৈরি হচ্ছে, তো সেটাকে ও কাটিয়ে যখন বড় হলো ভাবলো এগুলো কিছু হবে না। বড় হওয়ার পর যখন ও মায়ের ঘর ছেড়ে স্বামীর ঘরে গেল, স্বামীর ঘরে যাওয়ার পরে কখনো কখনো ওর মনে হতো যেন স্বামী ওকে ডাকছে, অথচ এরম বসে আছে ডাইনিং টেবিলে, স্বামীও খাচ্ছে ও খাচ্ছে, হঠাৎ যেন ওকে স্বামী ডেকে উঠলো। ও তাকালো, ও খাচ্ছে, বলছে তুমি আমায় ডাকলে এক্ষুনি, কিছু বললে, বলছে না তো। আচ্ছা, সবসময় যে ওর নাম ধরেই ডাকা হতো এমন নয়, কখনো কখনো ঠিক ওই গলা নকল করেই কিছু গিবারিশ, কিছু ভুলভাল কথা বলে দেওয়া হতো এবং সেই কথাটার কোনো সারমর্ম বা সার অর্থ ও বুঝতে পারতো না, কিন্তু পরিষ্কার বুঝতে পারতো যে সামনের লোকটির মতন করে কথাটা বলা হয়েছে। তো এই মিমিক করা বা এই নকল করার ব্যাপারটা অনেকদিন ধরে নোটিস করছিল। তো একদিন এমন হয়েছে যে ও টিভি দেখছে এবং ড্রয়িং রুমে বসে টিভি দেখছে এবং পাশে হাজব্যান্ড সোফায় বসে আছে, ও বসে আছে, দুজনে টিভি দেখছে। হঠাৎ ওর মনে হলো যেন কিছু একটা ওরকম হচ্ছে। স্বামীর দিকে আর চোখে দেখলো, এবার কোনো রিয়্যাক্ট না করে দেখলো ও কিছু করছে না, চুপচাপ টিভি দেখছে। তখন ও নিজের মনটাকে ভ্যালিডেট করবার জন্য যে এটা অ্যাকচুয়ালি ওর মনের ভুল না কিছু হচ্ছে, ও ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অন করে ফ্রন্ট ক্যামেরাটা ঠিক পাশে যেখানে সোফার মানে হাত রাখার জায়গাটা হয় তার পাশে লুকিয়ে এরম রেখে দিল। দিয়ে টিভি দেখতে দেখতে ওটার দিকে আর চোখে দেখতে লাগলো। হঠাৎ দেখলো ওর স্বামীর গলা করে ওকে কিছু বলা হলো, অথচ ফ্রন্ট ক্যামেরাটা যেহেতু ওইদিকে স্বামীর দিকে করা রয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছে স্বামী কিছু বলেই নি, ও টিভি দেখছে এক মনে, কিন্তু ওর গলা করে কানে ওকে জিনিসটা বললো। এটাতেও আমি যেমন এখন ব্যাপারটা একটু হেসে হেসে বলছি, বাট ও মোটেই একবারে ওটা শুনে হাসির অবস্থায় ছিল না, ও ফ্রিক আউট করলো। ও তারপরে ফ্রিজকে যোগাযোগ করে বাড়িতে সমস্ত কিছু জল টল দিয়ে পরিষ্কার করা হলো, ঘর শোধন করা হলো, সব কিছু করা হলো, ও বাবা তারপরেও জিনিসটা থামছে না। তো তখন তারপরে যখন ও কোনো একজন মানে এর কাছে গেল, ধর্মগুরুর কাছে গেল বা ওই গুণিন ফুনিংয়ের কাছে গেল, তখন সে বললো যে দেখুন আপনারা তো খ্রিশ্চান, আমরা তো এই ব্যাপারে কিছু করতে পারবো না, আমরা ঠাকুরের পুজো পুজো করি বা যাই হোক করি, কিন্তু আমার মনে হয় ওটা ওই বাড়ির কোনো শোধনের দরকার নেই, শোধনটার আপনার দরকার আছে, কারণ আপনি ছোটো থেকে জিনিসটা মানে ফিল করছেন, তখন আপনার মায়ের বাড়িতে যখন ছিলেন তখনও করছেন, এখনও করছেন, অর্থাৎ আপনার সাথে কিছু আছে, বাড়ির সাথে কিছু নেই। তো তারপর সে নিজের উপর আস্তে আস্তে কাজ করা শুরু করলো, এখন আগের থেকে সে একটু বেটার আছে এবং এই জিনিসগুলো আর ফিল করে না, অ্যান্ড আস্তে আস্তে ওর লাইফ নর্মালসির দিকে এগোচ্ছে। এরপরে আরেকটা নকল করা ভূতের গল্প আনবো আপনাদের সামনে, যেটা ঘটেছে একটা মা এবং তার মেয়ের মধ্যে। এবার এমন হয়েছে যে মা আর মেয়ে পাশের ঘরে ঘুমায়, মা এই ঘরে ঘুমায়, মেয়ে একটু বড় হচ্ছে। তো শনিবার আর রবিবার মানে উইকেন্ডের দিনগুলোতে মেয়েটার অভ্যেস ছিল উঠে গিয়ে মাকে জাগিয়ে দেওয়া, সকালবেলা ওর তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, ও গিয়ে মাকে জাগিয়ে দিত, মা উঠে পড়তো, তো এটাও করতো 9টা নাগাদ। তো একদিন হঠাৎ ও ঘুমিয়ে আছে, দেখছে 8টা নাগাদ ওর ঘরে মা এসছে, তো চমকে উঠে তো মা বলছে তুই কি এক্ষুনি আমার ঘরে গেছিলি আমায় ডাকতে, তখন বলছে না আমি তো যাইনি, তখন বলছে তাহলে আমি পুরো দেখলাম তুই এলি, তুই আমার বিছানার পাশে এসে শুলি, পুরো বুঝতে পারলাম তুই আসিস নি, বলছে না। আচ্ছা ঠিক আছে, তো ব্যাপারটা কতটা এ করলো না। তারপরে রবিবার দিন আবার সকালবেলা মা উঠে এসে বলছে যে কী রে তুই আমার ঘরে আমার পাশে এসেছিলি, বলছে না তো আমি তো যাইনি, তখন বলছে যে না একটু আগে তুই এলি আমার পাশে শুলি, তুই জিজ্ঞেস করলি আমরা আজকে ওই নপিসিদের বাড়িতে যাবো কি না, তখন ও ভাবছে যে হ্যাঁ তো আমি তো সত্যি আজকে মা বলেছিল নপিসিদের বাড়ি যাওয়ার কথা, কিন্তু আমি তো যাইনি মা তোমার কাছে এখন। এবার ওর মা ভয় পেয়ে গেলো যে ব্যাপারটা কী হচ্ছে।
তো তারপর যখন মানে বিভিন্ন রকম ইত্যাদি ওদের গণনা ফণনা হেনা তেনা নানা রকম জিনিস করা হলো, তখন একটা জিনিস ওরা পরিষ্কার বুঝতে পারলো যে এটা কোনো মানে ভালো জিনিস নয়, যেটা ওদেরকে মোটামুটি প্র্যাঙ্ক করবার চেষ্টা করছে, ভয় দেখানোর চেষ্টা করছে। এবার ওরা এটাকে দূর করতে যাবে, সেরকম মুহূর্তে এমন এমন জিনিস ওরা ফেস করতে লাগলো। কখনো দেখছে এই মা এই ঘর থেকে এসে ওই ঘরে ঢুকে যাচ্ছে, তারপরে ওই ঘরে গিয়ে দেখছে মা নেই, মা অথচ রান্নাঘরেই কাজ করছে, মা জানায় দেখছে মেয়ে বাইরে এতে খেলছে, কি বলে ওই এর মধ্যে গার্ডেনের মধ্যে মেয়ে দৌড়ে দৌড়ে খেলছে। হঠাৎ করে মেয়ে পেছনে গেছে, বলো মা কী হয়েছে? চোখে উঠলো, কী তুই তো গার্ডেনে গার্ডেনে খেলছিলি বাইরে বাগানের মধ্যে এদিক ওদিক করছিস। বলে না আমি তো সবে ঘুম থেকে উঠলাম। তো এই জিনিসগুলো হতে 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 তারপরে এরাও কিছু একটা হেল্প টেল্প নিয়ে এই জিনিসগুলোকে দূর করেছে। বাট এই যে নকল করা অভ্যেস বা এই এই জিনিসগুলো, এগুলো কিন্তু এই এন্টিটিগুলো খুব করে থাকে, এটা বিশ্বব্যাপী সবাই জানে এবং এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা। অ্যান্ড আমার মনে হয় আমরা পুরোপুরি কনফার্ম না হয়ে কে ডাকছে বা সেই ব্যক্তিটিকে আমাদের তার ডাকে যাওয়া বা সেটায় কনফার্ম করা নিজের অ্যাভেলেবিলিটি উচিত নয়। তো যাই হোক, এবার আমরা চলে আসছি আমাদের আজকে তৃতীয় গল্পে। তৃতীয় গল্পটা আজকে একটু অন্যরকম, কারণ এটা খুব স্বপ্ন রিলেটেড গল্প। স্বপ্নে কিছু কিছু জিনিস মানুষের আসে এবং সেইগুলো যে কীভাবে ঘটে এবং কীভাবে তার থেকে কী ঘটে সেইগুলো খুব ইন্টারেস্টিং হয়। তো এই স্বপ্নটা, এটাও একটা মেয়ের বাই দেবে, তো সে ছোটোবেলা থেকে একটা স্বপ্ন দেখতো, মানে যখন থেকে ওর জ্ঞান হয়েছে, যে 4-5 বছর বয়স থেকে যখন থেকে জ্ঞান হয়েছে, ও ছোটোবেলা থেকে যাই স্বপ্ন দেখত তার মধ্যে ও একটা লোককে সবসময় দেখতে পেত। তো সবসময় দেখছি যে আচ্ছা এই লোকটা দাঁড়িয়ে থাকে স্বপ্নের মধ্যে, এই লোকটা দাঁড়িয়ে থাকে স্বপ্নের মধ্যে, কেন? সেই লোকটার পরনে মোটামুটি আজ থেকে 100-120 বছর আগেকার, কিছু 150 বছর আগেকার একটা ড্রেস, মানে ভিক্টোরিয়ান স্লিভ যেরকম হয়, মানে মানে যেমন পুরোনো দিনের এগুলো হয় বা কী জানি, আমার এক্স্যাক্টলি ওটা জানা নেই, যে পাঞ্জাবি বা যাই হোক যেটা পড়তো পুরোনো কালের পড়তো। তো সেই জামা কাপড় পরে থাকা লোকটা সব ওর স্বপ্নে যেন দাঁড়িয়ে আছে। সে যখন ও স্বপ্ন দেখছে ওকে কিছু তাড়া করেছে শয়তান বা কিছু, ও স্বপ্নের মধ্যে দেখছে লোকটা ওর পাশে পাশে ছুটছে। ও কখনো স্বপ্নের মধ্যে দেখতো যে ও মানে কোনো একটা ভালো জায়গায় গেছে, সেখানে লোকটা ওর সাথে ওখানে রয়েছে। যত বড় হতে লাগলো এই লোকটার স্বপ্নে কিন্তু কনস্ট্যান্ট হয়ে রয়ে গেল। একটু বড় হওয়ার পরে, মানে 7 বছর বয়স নাগাদ বা 6 বছর বয়স নাগাদ, এটা তো 4 বছর থেকে দেখছে, 7 বছর বয়স নাগাদ হঠাৎ ওই লোকটার সাথে দেখলো আর একটা লোক, যে কিনা এই লোকটার মতো তো লম্বা চওড়া বা কিছু না, একটু বেটে কোটে, সেই লোকটা ওর স্বপ্নে যেন এসে দাঁড়িয়ে রয়েছে এরই পাশে। এবার থেকে ওর স্বপ্নে শুধু একজন নয়, দুজন লোক এসে দাঁড়িয়ে থাকতে লাগলো। যা করছে দুজন লোক দাঁড়িয়ে থাকে, মানে ও বুঝতে পারছে না হচ্ছেটা কি। 14, 15, 16, 17, 18, 19 যখন ও অ্যাডাল্ট হয়ে গেল, তখন ওই 18-19 বয়স নাগাদ ওই ব্যাপারটা মানে আর নিতে পারছিল না, যেটা কী হচ্ছে। তো জিজ্ঞেস করলো নিজের প্যারেন্টসকে, সবাইকে, ওরাও কিছু এর আনসার তেমন দিতে পারলো না। তারপর ও হাল ছেড়ে দিল। দিতে দিতে একদিন হঠাৎ করে ও নিজের মানে পুরনো বাড়িতে সব ঝাড়াঝুড়ি হচ্ছিলো, তখন কিছু অ্যালবাম ট্যালবাম আছে সেগুলো ঘাঁটছিল। ঘাঁটতে ঘাঁটতে একটা ছবি দেখে রীতিমতো চমকে উঠল। ছবির মধ্যে দেখছে যে একটা লোক দাঁড়িয়ে, মানে ফ্যামিলি ফটোগ্রাফের মধ্যে ডান দিকে একটা লোক দাঁড়িয়ে আছে ওদের, সেই লোকটা সেই লোকই যে ওর স্বপ্নে, মানে একটু ছোটোখাটো চেহারার বললাম না, 7 বছর বয়স থেকে দেখলো আরেকটা লোক এসে দাঁড়িয়ে আছে, তো সেই লোকটার ছবি ওর ফ্যামিলি অ্যালবামে রয়েছে। প্রথম লোকটা না, সেই লোকটা। তো এই তো অবাক বলছে যে কী হলো ব্যাপারটা, এই লোকটা আমার সামনে, তখন বাবা মাকে সবাইকে ডেকে দেখিয়েছে। তখন বলছে তুই কবে থেকে দেখছিস? বললো যে আমি তো দেখছি মোটামুটি এই হয়ে গেল 7 বছর বয়স থেকে। তখন তোরা যখন শাল টাল হিসাব করে দেখলো, তো জানতে পারলো যে এ ওদের এক কাকা হয়, মানে মেয়েটার একটা কাকা, যে কিনা ওই যে বছর থেকে ওকে স্বপ্নে দেখছে সেই বছরই কোনো একটা তারিখে মারা গেছে। ওদের ব্যাপারটা তো মানে বড়ো অদ্ভুত লাগলো, যে বাবা মানে যে মারা গেছে সে স্বপ্নে এসে দাঁড়িয়ে রয়েছে এরকমভাবে, মানে এটা কী করে হতে পারে, মানে কোনো মানে এর কোনো যুক্তি নেই। যাই হোক, এরকম কিছুদিন হওয়ার পর মেয়েটার বিয়ে হলো। মেয়েটার বিয়ে হওয়ার পর মেয়েটা প্রেগনেন্ট হলো, মেয়েটার বাচ্চা হলো। রহস্যজনকভাবে ওই প্রথম যে ব্যক্তিটাকে ও স্বপ্নে দেখতো একদম প্রথম থেকে, ওর সন্তান জন্মানোর পর থেকে সেই ব্যক্তিটাকে ও আর কোনোদিন দেখতে পেল না। আর মানে স্বপ্নই কম আসতো তারপর, কিন্তু স্বপ্নে হয়তো ওই মানুষটাকে, মানে যে দ্বিতীয়বার 7 বছর বয়স থেকে যাকে দেখতে পাচ্ছে তাকে দেখতে পাচ্ছে, কিন্তু সেই আদি এই কালের একটা, বললাম না 150-200 বছর আগেকার জামা কাপড় পরে যে লোকটা থাকতো তাকে আর কোনোভাবেই সে দেখতে পাচ্ছিল না স্বপ্নের মধ্যে তার সন্তান হওয়ার পর। তো আমরা একটা অ্যানালজি করলে এটা জানাতে পারে যে যে ব্যক্তি
ওর স্বপ্নে একদম প্রথম থেকে ছিল, সে হয়তো জানি না কে ছিল ওর, বাট সে এখন হয়তো সন্তান রূপে জন্মগ্রহণ করে নিয়েছে, তাই জন্য স্বপ্নে আর থাকে না, ওর জীবনে এসে গেছে। আর যে ব্যক্তি 7 বছর বয়স থেকে স্বপ্নে দেখা দিচ্ছে, সে হয়তো মারা যাওয়ার পর ওকে এসে প্রোটেক্ট করছে, মানে এরা দুজনেই ওকে প্রোটেক্ট করছিল, একজন ওর ঘরে জন্ম নিয়ে নিয়েছে আর একজন ওকে এখনও মানে অন্য জগতের যে সীমারেখা তার মধ্যে ওকে প্রোটেক্ট করে যাচ্ছে, ওকে রক্ষা করে যাচ্ছে। আপনাদের এই গল্পগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা যেগুলো স্বপ্ন রিলেটেড বা কিছু কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের প্যারানর্মাল বা কিছু ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে এবং যেগুলো আপনি চান যে আমি এখানে এমন এসে যেমন পড়ে শোনাচ্ছি সেরকমভাবে পড়ে শোনাই, তাহলে আমাকে নিচে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনাদের গল্পগুলো মেল করে নিশ্চয়ই পাঠাবেন। আমার ইমেল অ্যাড্রেসটি হলো bhootcast@gmail.com। এছাড়া ফেসবুক এবং ইনস্টাতে আপনারা আমাকে ফলো করতে পারেন, এখানে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আমি ভূত রিলেটেড নানান রকম ট্রিভিয়া, ছোটো ছোটো শর্ট গল্প ভূতের এবং আমার আগামী এপিসোডসগুলোর আপডেটস দিয়ে থাকি। গল্পগুলো ভালো লাগলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটা প্লিজ প্রেস করে দিন, যাতে সমস্ত নোটিফিকেশান ডাইরেক্টলি আপনাদের কাছে পৌঁছে যায়। প্লিজ আজকে এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে, ততক্ষণ টাটা।